মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট একটা খোয়াকি তৈরির রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু আপনারা 7-8 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। সাধারণত কি হয়, খোয়াকি কিন্তু দুধ জ্বালিয়ে জ্বালিয়ে তারপর বানাতে হয়, ওটা 1-1.5 ঘন্টার ব্যাপার, কিন্তু এটা কিন্তু আপনারা খুব অল্প সময়ে বানাতে পারবেন আর এটা পুরোপুরি দোকানের মতো হবে। তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে। এর জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম, নর্মাল রুম টেম্পারেচারে এনে নিয়েছি। এটাকে একদম সাথে সাথে মিশিয়ে নেব আর আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, কেননা দুধটা একদম হালকা গরম হতেই কিন্তু এর মধ্যে এই যে গুঁড়ো দুধ আমি দিয়ে দেব। বেশি গরম হলে কি হবে, এই দুধটা কিন্তু মানে পুরো জমে যাবে, গুটি বেঁধে যাবে। ওই জন্য হালকা গরম দুধের মধ্যেই কিন্তু এটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে থাকতে হবে। একসাথে যেন বেশি দিয়ে দেবেন না, অল্প করে দিয়ে মেশানোর পর আবার দেবেন, এরম করে করতে হবে যেন গুটি না বাঁধে। দেখুন এখানে আমি 1 কাপ পুরো দুধটা দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের দুধ ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এটার ধারের দিকটা এরম কাছি কাছি করতে হবে আর আঁচটাকে কিন্তু সবসময়ের জন্য একদম লোতে রাখতে হবে, নইলে কালারটা কিন্তু লালচে হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন যেন নিচটা ধরে না যায় আর গুটি না বেঁধে যায়। দেখবেন কয়েক মিনিটের মধ্যে এটা একদম সুন্দর ঘন হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। আর আপনারা এটা কিন্তু বানিয়ে রাখলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবেন। দেখুন এটা হয়ে গেছে, আমার 1 কাপ গুঁড়ো দুধে 190 গ্রাম মতো খোয়াখি তৈরি হয়েছে। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।